নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। সানডে স্পেশাল আজকের রেসিপি হচ্ছে সাদা আলুর তরকারি। যে কোনো ছুটির দিনের সকালে লুচির সাথে এই সাদা আলুর তরকারি জাস্ট জমে যায়। তাহলে চলো চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু হলে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। জিরেটাকে কয়েক সেকেন্ড ভাজার পরে দিচ্ছি একটা টমেটো কুচানো। গ্যাসের আঁচটাকে লোতে করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে টমেটোটাকে নরম করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরেই দেখো টমেটো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর ছোট ছোট করে কেটে রাখা আলু। তেলের সাথে আলুর টুকরোগুলোকে বেশ ভালো করে একবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে আবারও একবার সব কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। সাদা আলুর তরকারিতে কিন্তু হলুদের ব্যবহার হয় না, চাইলে টমেটোটাও স্কিপ করতে পারো, তবে টমেটোটা দিলে এর মধ্যে একটা টক ঝাল মিষ্টি ব্যাপার আসে। আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা তুলে সব কিছুকে নাড়াচাড়া করে একবার চেক করে নিচ্ছি। দেখো আলু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল, দেবো 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন চিনি। নুন মিষ্টি ঝালের পরিমাণটা অবশ্যই যে যা স্বাদ বুঝে ব্যবহার করবে। সব কিছু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আরও কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করার পরে দেখো আলু কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি বা হাতার সাহায্যে কয়েক টুকরো আলুকে এভাবে গলিয়ে দেবে, এতে করে ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে যাবে। সবার লাস্টে উপর থেকে কিছুটা ধনে পাতা কুচানো ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু না দিলেও চলবে, তবে দিলে স্বাদের মাত্রাটা অনেকটা বেড়ে যাবে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। সাদা আলুর তরকারি গরম গরম লুচির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চটজলদি যদি কিছু রান্না করতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।